বেশি হলে আমার বনে আপনার কর্মচারী উল্টা পাল্টা করলে, যদি ড্রাইভার গাড়ি ডানে বামে করে মাঝে মাঝে, তাহলে বনে তোর চাকরি পাবে। আর আপনি উল্টা পাল্টা করবেন না, আল্লাহ বলবে তোমার চাকরি ঠিক আছে, তুমি মমিন আছো। এই জন্য কেন আপনি আপনার অফিসের কাজ করতে গেলে কোথায় করেন, অফিসে গিয়ে করেন? আল্লাহর তো অফিস হলো ফরজ নামাজ মসজিদে এসে করতে হবে, তা আপনার ঘরে করলে কেন হয়? তাহলে মাঝে মধ্যে বলতে যেমন হয় যে কোনো কারণ থাকে যদি সেটা হতে পারে, কারণ ছাড়া না হলে সালাতটা হয়ে যাবে তো না, কোনো হবেই না। যে হাদিসটা আছে, হাদিসটা দুর্বল, হাদিস কিন্তু আছে যে নামাজ হবেই না, এমন একটা হাদিস আছে। যদি কোনো ব্যক্তি নামাজের কোনো দোয়া কালাম জানে না, এমনকি সূরা ফাতিহাও পড়ে না এবং সে শিখতেও পারবে না, তাহলে সে ব্যক্তি কিভাবে নামাজ পড়বে বা তার কি নামাজ হবে? শিখতেও পারবে না, জানি না, তাহলে উনি মানে বেহুশ এখন, মানে উনি কি এখন হার্ট অ্যাটাক রুগী, কি বলে তাকে, স্ট্রোক, তার নামাজই নেই, কিছুই নেই, তাহলে পারে না বলে কোনো জিনিস নেই পৃথিবীতে। এবং মানুষ মনে করে বুড়ো হয়ে গেলে শিখে নেই, ভুলটা কথা, তাকে শেখাতে হবে। হ্যাঁ, যতক্ষণ পারবে একজন মুসলিম বা একজন মানুষ, তো করবে সোনাল আলহামদুলিল্লাহ সব জায়গাতে, সোনাল আলহামদুলিল্লাহ সব একটা করে শিখবে, একটা করে শিখবে, শিখতে হবে, শিখবে না এমন কথা না। ও দুনিয়ার ব্যাপারে হলে ঠিকই, যে দুনিয়ার বলতো যে এই দশতলা ভবনটা তোমাকে পেয়ে যাওয়া, এখন শিখলেই পাবা, দেখে দেবো, তখন পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যে একটা একের জন্য একটা রাত প্রসাদ দিবে, হ্যাঁ, ওদের জন্য আপনার কোনো চিন্তা নাই। আসলে এই ধরনের কথা গ্রহণযোগ্য না, চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। যখন না পড়বে তসবিহ দিয়ে না পড়বে। বলা হয়ে থাকে ব্যাংকের সুদের টাকা গ্রহণ করে নেকির আশা ছাড়া ভালো কোনো খাতে দান করে দিতে, কিন্তু হাদিসে সে বুঝের ব্যাপারে সাক্ষী দাতাকেও লানত করা হয়েছে, কিন্তু আমার সেই সুদ গ্রহণ করবো মাধ্যমে সেই হারামকে সহযোগিতা করতেছি, এবং আমাদের টাকার মাধ্যমে ব্যাংকগুলো সুদি লেনদেন তৎপর হচ্ছে, তাহলে এটা কি করতে হবে বলবেন? সুদ হারাম, সুদ হারাম, একবার শিক্ষা মানে 36 বার ব্যবচার করা, সুদের সবচেয়ে নিম্নতনের 70 স্তরের সবচেয়ে নিম্ন মানের পাপটা হলো নিজের মাকে বিবাহ করা, নাউজুবিল্লাহ, বা নিজের বাবাকে মেয়ে মানুষ অচ্ছেই দাঁড়াবে। এই জন্য সাধারণত ছেলেরা খায় তাই মা বলা হয়েছে। এখন সুদি ব্যাংকে কারবার করা যাবে না, যদি ইসলামিক ব্যাংক থাকে, ইসলামিক ব্যাংকের মধ্যে যেটা ভালো সেটাই চয়েস করতে হবে। ইসলামিক ব্যাংক যেখানে নাই, সুদি ব্যাংকে কারবার করা যেতে পারে, রাখা যেতে পারে, শুধু আমার মতে মানে রক্ষার জন্যে, তবে তাদের ইন্টারেস্ট নেওয়া যাবে না। যদি এমন হয় যে ইন্টারেস্ট না নিয়ে তারা ইন্টারেস্ট খেয়ে ফেলবে, তারা কিছু করবে, সেক্ষেত্রে ইন্টারেস্ট নেওয়া বা সেটা নিয়ে গরিব মিসকিনকে বা কোনো জনকল্যাণমূলক কাজে লাগিয়ে দেওয়া নেকির উদ্দেশ্যে না, নেকির উদ্দেশ্যে না, এবং খাওয়া পড়া যেন না হয় মানুষকে দিয়ে, ওলামারা জায়েজ বলেছে। একান্ত যদি বিপদগ্রস্ত হয়, কোনোভাবেই কোনো টাকার ব্যবস্থা করতে পারছে না, হয়তো বাচ্চা অসুস্থ, চিকিৎসা করতে হবে, কোনো ওয়াই পাচ্ছে না, তাদের হাসানা পাচ্ছে না, কেউ দাম ফেরত করছে না, হয়তো জাকাতি পাচ্ছে না, সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন, হয়তো 50,000 টাকা দরকার, 20,000 টাকা, 10,000 টাকা, এতটুকু সুদের উপর নিতে পারে। কিছু ওলামারা এই জরুরি অবস্থায় জায়েজের কথা বলেছেন, কিছু ওলামারা। আসলে মুসলিম যদি আমাদের ইসলাম দেশ হতো, তাহলে এই ধরনের সংকটে পড়ার কথা ছিল না। কাজেই আমরা যে সুদের এখন বিভিন্ন ধরনের আমরা অজুহাত খোঁজ করি, করে জায়েজ মনে করি, তাই আমি সুদ খাবো না, তাই আমার সুদের টাকা দিয়ে খান চালাবো, আমি মসজিদে দান করবো, এই ধরনের উদ্দেশ্য থাকা ঠিক হবে না। আসলে আল্লাহ রাব্বুল আলামিন হারামে কোনো বারাকাত দেন না, সেটা অনুমতি রাখতে হবে। তাহলে সুদের সাথে আপনি লেনদেন করবেন না, যদি একান্ত বাধ্য হয়ে করতেই হয় হারাম জেনে করবেন, আর যদি আপনাকে নিতেই হয় তাহলে সেটা আপনি জনকল্যাণমূলক কাজে বা কোনো মানুষকে দিলে গরিব মিসকিনকে নেকি উদ্দেশ্যে না, তাকে খাওয়া পড়া ছাড়া দিতে বলবেন, খরচ করতে বলবেন। মুসলিম শরীফে একটা হাদিস পড়েছি যে সালাতরত অবস্থায় সামনে থুতু ফেলা যাবে না, কেননা আল্লাহ তাআলা তখন তার মা সামনে থাকেন। প্রশ্ন হলো আল্লাহর এই সামনে থাকাকে কি হাকিকি অর্থে নেব নাকি মাজাজি অর্থে?
যদি মাজাজি অর্থ হয় তাহলে কি আল্লাহর সিফাতকে ব্যাখ্যা করা যাবে? দয়া করে একটু বুঝে বলবেন। আপনার বাতাস দেখতে পান মানে আমরা সত্যি বুঝি, আমাদের বুঝতে হবে। আল্লাহ হাদিসে আছে, আল্লাহ রাব্বুল যখন বান্দা সিজদার জায়গায় দেখে আল্লাহ তার সাথে থাকে, যদি সে মাথা সরিয়ে নাই, মুখ কি বলে দৃষ্টি সরি দৃষ্টি সরিয়ে নাই, আল্লাহ সরিয়ে যান, সামনে কিছু চলে যাবে না, এখন আল্লাহ সামনে থাকে, ডানে নাহলে বামে বা পায়ের নিচে রাখতে হবে, যেমনটা শুনেছি তেমনটা মানতে সমস্যা কোথায় আপনার? হাকিকি আর মাজাজি এত তালাস করার কি দরকার? হাদিসে আছে সাহাবারে কি জিজ্ঞেস করছেন যে আসলে হাকিকি না মাজাজি, মানে এটা প্রকৃত নাকি কোনো অর্থ বা ব্যাখ্যা? এ সমস্ত ফালতু প্রশ্ন করার কোনো প্রয়োজন নেই, প্রয়োজন নেই। যেমনটা তেমনটাই, আল্লাহ কেমন আছে তেমনটা আপনি বিশ্বাস করতে হবে। এত কিছু বাস করেই তো ধ্বংস হয়েছে। ব্যাখ্যা তিনটা দল আল্লাহর নাম গুণাবলীতে সিফাতে ধ্বংস হয়েছে। একটা হলো ব্যাখ্যা করে, একটা অস্বীকার করে, একটা সাদৃশ সাব্যস্ত করে, তিনটাই বাতিল। আমরা বলি যেমন আল্লাহ যদি বলতো তেমন, আল্লাহ থাকে আমরা শুনছি আছে বস আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শেখ অনেক ইমাম আবু হানিফা রহমাতুল্লাহকে বিদাতি বলে, তাদের বিষয়ে কিছু বলুন না। কোন ইমামকে বিদাতি বলা যাবে না, মুস্তাহিদ ছিলেন তারা। সিগারেট কি নেশাদার দ্রব্য? আমি যতটুকু জানি এটি হারাম, কিন্তু নেশাদার দ্রব্য নয়, এবং নেশা যার দ্রব্যতে মস্তিষ্ক বিকৃত হয়, যে কোনোদিন সিগারেট পান করে নাই, তাকে যদি পাঁচটা খাওয়া যায় কি হবে? আমার একবার মনে আছে, আমার মামাতো ভাই দুষ্টমি করে বিড়ি খাচ্ছিল, ওরা ওরা একটু বয়স বড়, তখন হয়তো ওরা সেবে নিতে পড়ে না, আমরা তখন ছোট, তো ওর বিড়িটা দেখে আমি মানে দেখতেছিলাম, তাই খাবি খাবি, তো বললাম যে না তুই খাই দেখ, তো একটা টান দে, টান দিয়েছি, তখন হয়তো আমার বয়স ছয় সাত হবে, আরো কম হতো না পাঁচ ছয় হবে, ও তো ভাগছে আমার ফেলে, আমি তো ভরে গেছি, তো অন্যরা ধরে বাড়িতে নিয়ে আসছে, পানি টানি ঢালছে, অনেকক্ষণ পরে, তো আমার এটা কি নেশা হয়েছিল না হয়নি খবর নেই আমার। তাহলে এখানে একটা কথা আছে যে নেশা দ্রব্য যদি মাস কাছে হারাম, যেটা বেশি নেশা মানে পান করলে নেশা হয় সেটা অল্পটা হারাম। এই সিগারেট যদি যে খায় নাই তাকে বেশি করে খাওয়া দেওয়া কি হবে? এমনকি একটা পশুকে যদি খাওয়াই দেন সেও কিন্তু লাফাবে। তাহলে নেশাদ্রব্য যদি কেউ নেশা না আসে সেই জন্য নেশা এমন কথা না, নেশা না এমন কথা না, নেশাদ্রব্য যদি নাই মানে তাহলে খাবেস, এতে কুকুরও খায় না ছাগলও খায় না, আমি একশো অনেক কমতে ছিলাম, কুকুরও খায় না ছাগলও খায় না পোকাও খায় না মাংসে খায় না, ওদের এমনি শয়তানও খায় না, কত আহমদ না যে নিজের ক্ষতি করবে মানুষ খাই, নেশাও যদি না হয় তবুও সেটাকে খাবিস, জঘন্য জিনিস, নোংরা জিনিস, দুর্গন্ধ জিনিস, সেজন্য হারাম সেটা, এটা অপচয়, তাহলে কোনো ফায়দা নেই, ক্ষতি ছাড়া ফায়দা আছে, আর যেটা ক্ষতি কর সেটা হারাম, ইসলাম ইসলামের যে নিজের ক্ষতি অন্যের ক্ষতি সেটা হারাম, এতে তো অন্যের ক্ষতি নিজের ক্ষতি আছে, এতে ক্যান্সার হয়, এর সমস্যা হয়, ফুসফুস নষ্ট হয়, অতএব নেশা না হলেও সেটা হারাম কোনো সন্দেহ নেই, আর নেশা যারা মানছে তত হারামই। চাচাকে ছোট আব্বু বড় আব্বু বলা যাবে কি? ভাষা সংস্কৃতি সব ভাষায় রয়েছে, এক এক ভাষার এক একটা কি রয়েছে। এখন আমরা পানি বলি, এটা উর্দু ফার্সিতে পানি বলা হয় বা উর্দুতে পানি বলে, ফার্সিতে আব বলে, আব মানে পানি, আবে জমজম করে না, আবে জমজমের পানি বলতো না, আব মানে পানি, পেশ আব বলি না আমরা, পেশ মানে কি সামনে, আব মানে পানি সামনের পানি মানে পেশাব। এক এক ভাষার এক একটা সংস্কৃতি আছে, আমাদের ভাষাতে বড় আব্বা ছোট আব্বা আমরা বলি, এরকম নিজের বাবা হয়ে গেল, নিজের বাবাকে বাদ দিয়ে যদি এত বড় আব্বা ছোট তাহলে সেটা নিষেধ, তাহলে শ্বশুরকে বাবা বলা যাবে না অনেকে মনে করে, বাবা কি মাথার মধ্যে তো বাবা, আমার লাইফের বাবা তাই বাবা, ও বাবাটা কেন বাবা? বিষয়টা হচ্ছে কি যে বলা যাবে আমার কথা না,
বলা যাবে না তখন যদি আমি তাকে আপনার মনে করি মানে আপনার আবার মানে কি তাহলে আপনার মার স্বামী আবার মানে কি তাহলে আপনার বরবাদ না বলা যেতে পারে তবে চাচাকে তো চাচা বলে সমস্যা কোথায় চাচুই বলেন চাচা বলেন কেউ কেউ কুমিরাকে কাকা বলে আমাদের দেখি কাকা মানে হিন্দু বুঝায় আমি সিরাজগঞ্জে একটা অন্ধবাস দেখি ওর ছিল কাকা কাকা বলে তো প্রথম কেমন লাগতেছিল পরে বলল আমাদেরকে কাকা বলে তো বলে হিন্দু কাকা বলে তো আমি কাকা বলবো ওরা জল বলে তো আমরা জল বলতে পারবো না আমি তো ওরা বাসবাস করবো না নামাজে সেজদার চোখ বন্ধ রাখলে নামাজের ক্ষতি হবে কি না জি এটা বিদাত বন্ধ করা যাবে না চোখ খুলে নামাজ পড়তে হবে জানাজার সালাতে চার তাকবীর এর মধ্যে কি পড়ছো তাকবীর তাকবীর তাহরিমা তারপর জি সালাত জানাজার সালাত এটাকে সালাত বলা হয়েছে জানাজা বলা হয়েছে কোন কোন মাঝে এটাকে সালাত মনে করে না দোয়া মনে করে তাই দোয়ার জন্য কি কেবল অসত্য না পুজোও সত্য না ঠিক না কিন্তু আমরা জানাজা তুজু করে পড়ি কেবল আমি তো পড়ি না পড়ি না তো এটা সালাত যেহেতু কাজেই প্রথম তকবীরটা আমি আল্লাহ আকবার বলছি তকবীরে তাহরিমা মানে কি যা বাইরের কাজ নিষেধ হয়ে যায় তাহরিমা মানে কি যা হারাম করে দেয় তাহলে আপনি যখন আল্লাহ আকবার তকবীরে তাহরিমা করবেন যা যা করছেন এর মধ্যে কেমন কথা বলতে পারবেন যারা বলছে দুয়া বলতে পারবেন আর যারা বলছে সালাত তারা বলছে বলতে পারবে না বান্দা সেজদায় আল্লাহর অতি নিকটে থাকে এর অতি নিকটের ব্যাখ্যা কি এর আগে বললাম রসুল বলছেন ফাঁকা মনে হচ্ছে বেড়া এই সময় দোয়া করো আল্লাহ দোয়া কবুল করার সম্ভাবনা রয়েছে এখানে আল্লাহ নিকট থাকে জি নিকটে আল্লাহকে নিকটে আসুন আপনার কাছে আসতে হবে আপনার কানে কান দিতে হবে আল্লাহ সম্পর্কে আপনার ধারণা যেমন নিকটে যেমন হাদিস আছে নিকটে এখন কেমন নিকটে সে তার ব্যাপার আমাকে প্রস্তুতি আমার নিকটে বাস যদি কোনো মুসলিম অর্থাৎ যার আকীদা সহি এবং সালাত আদায় করে যদি সমকামী হয় তাহলে কি সে কাফের হয়ে যাবে নাকি কবিরা গুনাহ হবে অবশ্যই সমকামিতা নারী নারীর সাথে স্বামী স্বামীর একে পুরুষ পুরুষের সাথে ব্যভিচার করা যৌনতার্থ করা এটা কবিরা গুনাহ যদি হালাল মনে করে করে তাহলে কাফের হয়ে যাবে আর হারাম মনে করে করে বদভ্যাস হয়ে গেছে বা যে কোনো কারণে তাহলে সে কাফের হবে না মনে রাখতে হবে যদি কেউ কবিরা গুনাহ করে হারাম জেনে তাহলে সে খারিজ হয়ে যাবে দিন থেকে তার ঈমান নষ্ট হয়ে যাবে না আল্লাহ ইচ্ছা দিন থাকবে আল্লাহ চাইলে ক্ষমা করবেন মারা যায় যদি মারা যায় তোমা ছাড়াও শিরিক ছাড়াও আর যদি শিরিক বা এই ধরনের বড় পর্যায়ে ঈমান নষ্টের পাপ যদি হয় তোমা ছাড়া মরলে তো শেষ আর যেগুলি ইমান নষ্ট হয় না ইমান দিন থেকে খারিজ করে না যেমন যে না ব্যবচার সুদ খুশ ভোন খুন খারাপি জুলম অত্যাচার হারাম মনে করে করলে সে কাফির হবে না তবে সে বড় গুণাগার হবে তোবা করলে আল্লাহ ক্ষমা করবেন তোমার ছাড়া মারা আল্লাহ ইচ্ছাধীন থাকবে কোনো মুসলিম যদি কোনো মুশরিককে বিয়ে করে যেমন হিন্দু বা বৌদ্ধ তাহলে কি সে কাফির হয়ে যাবে নাকি কাবিরা গুনাহ হবে কোনো কাফিরকে বিয়ে করলে নিজে সে কাফির হবে না কিন্তু কেন করছে আসলে কি সে কাফের পর্যায়ে সেই জন্যই করেছে নাকি না জানে না বা প্রেমে পড়ে গেছে বিয়ে করে নিয়েছে ঘটনা পাওয়া যায় সেজন্যে সে যদি তার হালাল তাহলে কাফের হয়ে যাবে আর আল্লাহ করছে হারাম আল্লাহ মনে করবে হারাম তো আল্লাহকে মনে করা হবে না আর যদি হারাম মনে করে পরে বেরিয়েছে হয়তো প্রেম প্রীতি হয়েছিল বা কি কামনা বাসনা তাহলে সে কবিরা গুনাহ করবে এবং এই বিবাহ বিচ্ছেদ হতে হবে এই সংসার করা যাবে না ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ শেখ সাম কি নির্বাচনে কি যে লিখেছে নির্বাচনী সময়ে সালাফি অনুসারীরা ভোট দিবে কি না মানে ভোট দেওয়া নেওয়ার ব্যাপারে কথা বলছেন নিঃসন্দেহে মনে রাখতে হবে গণতন্ত্র মানে ইসলামকে ধ্বংস করার জন্য কোনো কুফুরির মাঝে ইসলাম দিন কায়েমের স্বপ্ন দেখা এবং দেখানোটা আপনারই বুঝেন
কুফুরি দিয়ে আমি দিন কায়েম করবো, কুফুরি দিয়ে আমি কি, এটা আপনি হুকুম দেন কি? নিঃসন্দেহে এটা মানুষের সাথে ধোঁকাবাজি মুনাফিকি সারা কিছু না, কুফুরি কুফুরি। আল্লাহর দিন পরিপূর্ণ অপরিপূর্ণ, দিন কায়েমের পদ্ধতি আছে না নাই, ভোট না, বাকি বলবেন আমি বাংলাদেশের নাগরিক, ভোট আমার অধিকার, অমুক তুমুক এই সেই, সেটা আপনার ব্যাপার। আপনি বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য মুসলিম হতে পারেন না হতে পারেন, আপনি যদি ইসলামের কথা ভাববেন তখন ইসলামের মতো করে বলতে হবে, আমি গণতন্ত্র মানে সেটা আপনার ব্যাপার কি করবে। কিন্তু আপনি ইসলাম যদি বলেন না, ইসলামে এই ধরনের কোন গণতন্ত্র মন্ত্র ফন্ত্র নাই, ইসলাম ইসলামী নিয়মে কাম হবে, দিন কায়েম হবে, তাদের জন্য প্রতিষ্ঠা সেই বিরাট উৎখাত, ব্যাস ব্যক্তি তৈরি হবে, এই ব্যক্তি বিয়ে করবে আর দুইজন নারী পুরুষ সন্তানরা হবে, বিবাহ হবে, সমাজ হবে, রাষ্ট্র হবে, কারণ ভোট চলাচল লাগবে না, এমনি অটোমেটিক হবে। আপনি এত কষ্ট করবেন না, মানে দিন কায়েমের নাম দিয়ে সংশ্লিষ্ট হবেন, কিছু গাড়ি বাড়ি টাকা পয়সা ধান দৌলত আপনি কিছু এই সুযোগ সুবিধার জন্যে পৃথিবীতে কোথাও টিকছে, আসছে তো বেশ কিছু জায়গাতে, কোথাও টিকে নেন, কোথাও টিকে নেন, আলজেরিয়াতে আসছিল, আফগানিস্তানে আসছিল, তারপরে আপনার তুর্কিতে আসছিল, তারপরে আপনার ফিলিস্তিনে, তারপরে মিশরে টিকছে, টিকে নেন, আফগানিস্তান এখন টিকে গেছে, ইসলামী রাষ্ট্র যেখানে সালাফি দায়ীদেরকে হত্যা করা হয়, যেখানে আহলেদের কোন কথা চলবে না, পার্লামেন্টে তাদের ফয়সলা করা হয়, তাহলে আপনাকে বুঝতে হবে আব্রাহাম লিঙ্কনের কুফুরি বাজারে গণতন্ত্র যদি ইসলামের দিন কায়েমের স্বপ্ন দেখা এবং দেখানোটা কত বড় ভয়ঙ্কর অন্যায় আপনারই বুঝেন। ভোট দেবেন না দেবেন আপনার ব্যাপার, আপনি চিন্তা করবেন, কারণ আমি কখন আপনাকে বলবো তো তাহলে তো কি যেন আছে, কে ভোট দেওয়া না না দেওয়ার কি যেন কারাদণ্ড হবে, ওটাও তো গণতন্ত্রের অঙ্ক আছে, আছে না, আপনি জানেন বিষয়টা। জামাতে যে কয় রাকাত না পাওয়া যায়, সেই কয় রাকাতে সুরা ফাতিহার সাথে অন্য সুরা মেলাতে হবে কিনা দয়া করে জানাবেন। আপনি যেখান থেকে নামাজ পেয়েছেন সেটা আপনার প্রথম রাকাত, ধরেন জোহরের থার্ড আর ফোর্থ পেয়েছেন, তো এটাই আপনার এক আর দুই, সালাম ফিরালেন ইমাম উঠে আপনি কি করবেন, তিন আর চার, ঠিক আছে। সুরা মিলানের মেসালামটা আপনাকে বুঝাই দিই, জোহর এবং আসরে আল্লাহ নবী আলাইহিসসালাম মহাদেশিনদের মতে বেশিরভাগ সময় তিনি সুরা মিলিয়েছেন চার রাকাতেই, চার রাকাতেই জোহর আসরে তিনি বেশিরভাগ সময় মিলিয়েছেন। ফোকাহারা বলে কি যে মাঝে মাঝে, সবসময় মহাদেশিনরা বেশি শক্তিশালী কারণ তারা বেশি হাসি বুঝেন, আর মহাদেশ যারা তাদের মধ্যে দুইটা পণ্ডিত থাকে, একটা ফিকুর রেজাল একটা ফেতুল মতন, ফকিরা রেজাল বুঝে না মতন বুঝে, তারপরেও জয়ী রেজাল মিলিয়ে একটা কৌত দিয়ে থাকে, মাঝে মারলে তো আর কথাই নেই, তার তাকে কোরবান করার জন্য আরো ডানে বাম টানে। এই জন্যে এছাড়া অন্য নামাজগুলিতে প্রথম দুই জায়গাতেও সুরা মিলান নিয়ম আছে, ঠিক না, সুন্নত, এবং সুরা মিলানো বা আয়াত মিলানো সুন্নত, কোন কোন মাঝে ওয়াজিব না, সঠিক মতে ওয়াজিব সুন্নত, এবং সুরা মিলানোর দশটা পদ্ধতি আছে, সেটা মানে বলছিলাম কিনা আপনাদের। সেক্ষেত্রে জোহর আসর ছাড়া অন্য নামাজগুলিতে যেমন মাগরিবের থার্ড রাকাত, এশার তৃতীয় চতুর্থ রাকাত, এইগুলিতে মিলাতে মিলানো জায়েজ আছে, কেউ যদি মিলায় ইচ্ছা করে অনিচ্ছা করে মিলাই জায়েজ, সৌসে যদি আপনার প্রয়োজন নেই জায়েজ আছে, অবকাল আঙুর মাগরিবের নামাজ শেষ কথাতে তিনি মিলিয়েছেন দুশো হেজার প্রমাণিত, অবকাশ ছিল কি আপনি পরবর্তী ওনার নামাজ বাতিল হয় না, আপনার নামাজ বাতিল হয়ে গেছে, ওনার শেষ দশাও করে যায় না, অজীব আপনারা হয়ে গেছেন, বাকি কেউ যদি কোনো মাঝাব মানে তার মাঝাবের ব্যাপার, মানতে পারে কেউ কোনো মাঝাব সেটা মানতে পারে, তাহলে আপনি সুরা মেলানোর ব্যাপারটা প্রথম দুই রাকাতে এবং নফল সুন্নত নামাজের প্রত্যেক রাকাতেই সুরা মেলাতে হবে, এটা সুন্নত, কেউ যদি ফরজ নামাজের সুরা না মিলিয়েও নামাজ পড়ে তবু নামাজ হয়ে যাবে, সমস্যা নেই, তাহলে এটা সুন্নত। সালাম ফেরানোর পূর্বে সুরা সফফাত এর একশো আশি একশো বিরাশি পড়া যাবে কিনা, দোয়া যদি হয় দোয়া করে পড়া যাবে, বৈঠকে দোয়া হিসাবে কোরআনের আয়াতের দোয়া হাদিসের দোয়া পড়া যাবে, শুনছেন, ওয়ালাইকুম আসসালাম। শেখ আমার আশেপাশের সব মসজিদে
আসরের সালাত পাঁচটায় হয়, এক্ষুনি আমি কি আউয়াল ওয়াক্তে একাকী সালাত আদায় করব নাকি জামাতে শরীক হব? এর আগে প্রশ্নটা করেছিলেন আপনার আগের এক জমায়, আপনি আউয়াল ওয়াক্তে করে নেবেন, জামাতে আবার করবেন। আজ দুইবার করতে না পারেন তো জামাতে শরীক একবার করলে হবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তাদেরকে বোঝানোর, 18 বছরের পূর্বে একজন ছেলে ও একজন মেয়ে পালিয়ে বিয়ে করে তখন তাদের সন্তান আছে, এখন তাদের বর্তমানের করণীয় কি? সেজন্য প্রশ্ন করতেছিলেন। যে মেয়েটাকে বাবা মা আত্মীয়স্বজন এত আদর যত্ন করে বিয়ে দিল, সে পালিয়ে গিয়ে বিয়ে করে, যে ছেলেটাকে বাবা মা এত আদর যত্ন করে বিবাহিত সুখকার আনন্দ উল্লাস নিয়ে হবে, সবাইকে বাদ দিয়ে একাকে বিয়ে করে, চিন্তা করেন তাই বিয়েটা কেমন হয়, কত বারাকাত হয় রহমত হয়, এই বিয়েগুলো থাকে না। এখন এমন কাজ করে ফেলে, আর হানাফি মাঝাবে আছে যদি বয়স মানে যারা ম্যাচুরেট মেয়ে যদি হয় অলি ছাড়া বিয়ে করে বিয়ে হয়ে যাবে, একটু মাঝাব মেয়ে যদি করে তো মাঝাবে ফতোয়া হিসাবে তো তাদের ফতোয়া ঠিক আছে, বাট সেই মতে তাদের বিবাহ বিচ্ছেদ করতে হবে, দিয়ে নতুন করে তার গার্জিয়ান মেয়ের গার্জিয়ান ইজাব করতে হবে, ইজাব করবে ছেলেকে বলতে হবে। 4-5টা মেয়ে বা ছেলে মেয়েও যদি হয়ে যায়, সম্ভব যদি না হয় আর তারা সহিতে নাও বুঝে, এই জন্য তাদের দাবি করি বা তাদের সন্তান যে না এখন কথা বলা যাবে না, যেহেতু একটা আলোচনা জামাতের মাঝহাবের ভিত্তিতে তারা করেছে। তবে এই মাঝহাবের এই ফতোয়াতে আমাদের এই পদগুলি কত বাবা মার মুখে কালি পড়ছে, কত তারা অসময়িত হয়েছে, কত মেয়ের জীবন নষ্ট হয়েছে বিয়ের পরে, তারা বেশিরভাগ বিয়ে টিকে না, তারা পেয়ে যায়, তো এগুলি থেকে আমাদের বাঁচে থাকা দরকার। সর্বোপরি যদি সামাজিকভাবে সম্ভব না হয়, দু একটা বাচ্চা কাচ্চা হয়ে গেছে নতুন করে কি ধামধুম করে বিয়ে দিলেন, হয়তো পারিবারিকভাবেও সাক্ষী দিয়ে দুই নতুন সাক্ষী, এক নতুন সাক্ষী, নতুন মহরানা এবং নতুন করে গার্জিয়ানের রিজার্ভ করাবে, ছেড়ে কবুল করবে, এটাই হবে সঠিক ইনশাআল্লাহ। বর্তমানে আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছেন তারা কি শহীদ বলে যাবে কিনা, পক্ষে বিপক্ষে এখন অনেক বলাবলি করতেছেন। শহীদ আবার ভালো করেছেন, শহীদ বলতেছি আমরা, পর বলছি শহীদদের রুহের মাগফিরাত করে দোয়া করতেছি। শহীদ মানে তো জান্নাতি, ওরা রুহের মাগফিরাতের প্রয়োজন কি? হ্যাঁ, 2 নম্বরে কাউকে কি শহীদ টাইটেল দেওয়া জায়েজ আছে? সালাফে সালেহীনরা কি শহীদ? শহীদ এখন বলতেছে সালাফি আকিদা আর খারেজি মানহাজ না, যার মানহাজ বিপর্যয় তার আকিদা বিপর্যয়, আকিদা কোন দুইটা একসঙ্গে হতে হবে, আকিদা বাতিল মানে তার মানহাজ বাতিল, মানহাজ বাতিল মানে তার আকিদা বাতিল, লাজিম মানুষ একটা আসে। শহীদ কাউকে তাজে দেওয়া যায় আছে কিনা, শহীদকে মানে কাদের কোনো কালিমা তুলে বলিয়া যে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করা যাবে, এটা তাওহীদের কোনো সম্পর্ক আছে? দেরি কোনো অনুভূতি ছিল এটা? হ্যাঁ, আমরা বলবো গণতন্ত্রের শহীদ, আমি ঠিক বলবো তারা গণতন্ত্রের বিপ্লব করেছেন, গণতন্ত্রের নিয়মে মারা গেছেন, তারা শহীদ গণতন্ত্রের। বা ইসলামের শহীদ বলতে গেলে তো আপনাকে একটু ভেবে চিন্তা করতে হবে। এখন এর মধ্যে সবাইকে বলা তো কঠিন, হয়তো কিছু যারা আসলেই শহীদের হক আছে তা আল্লাহ জানেন, আমি কি জানি, আমরা বলতে পারি যে আল্লাহ তাদেরকে শহীদের মর্যাদা করো, শহীদের আশা করি তাদের মৃত্যুর শহীদ, অমুক ব্যক্তির মৃত্যুটা শহীদ, একসাথে সব শহীদ, হ্যাঁ সব শহীদ গণতন্ত্রের শহীদ, কোনো সন্দেহ না, কারণ গণতন্ত্রের শহীদ আর ইসলামের শহীদ মধ্যে পার্থক্য আছে। কাজেই আমরা বলবো যে বিষয়টাকে একটু ভেবেচিন্তে করা দরকার। আমি আরেকটা জিনিস আপনাদেরকে শেয়ার করি, নিঃসন্দেহে যারা আন্দোলন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ত হিসাবে তাদেরকে তিনি ভালো জানেন, আমি জানি না। কোটা আন্দোলন, কোটা আন্দোলনে গত সরকার 100-এর মধ্যে 100 দিয়ে দিলেন, ধরে নিলেন, ওকে 93 দিয়েছে রাষ্ট্রপতি দিয়েছে না, ধরেন আপনারা বিসিএস ক্যাডার করে পাস করে ওই সরকারের আবার কি হয়ে গেলেন, আমলা হয়ে গেলেন, ইসলামের কি সম্পর্ক আছে জানেন? ওই জালেমের জুলুমের সব জায়গাতে আপনি আবার সত্যি শুরু করবেন,
একশোর মধ্যে 100 কোটা দিয়ে দিলাম, দিয়ে দিল আমি এত উপর থেকে চাকরি হয়ে দিল আপনাদেরকে। আপনার চাকরি পেয়ে ওই আবার কি, যারা এখন বিসিএস এর কাদের চাকরি করছে তারই না, যা বলছে তাই হচ্ছে না? এত জুল মোটা চা ফোন খারাপ এই পায়না খাওয়ার মুক্ত মুখে এসে ওই তো ফোটো দিতে করছে ওরা। আচ্ছা, এক দুই নম্বরে কথা দিয়ে দেওয়া হলো 16 বছরে একটাকে চাকরি দেওয়া হয়নি, ওদের বাইরে একটাকে চাকরি দিয়েছে দেয় নাই। বিসিএস ক্যাডারদের কি করছি ফার্স্ট ইয়ারে দিয়ে ওদেরকে বসতেছে, ওদেরই আপনি পান নাই এই কোটা আপনার সঙ্গে ইসলামের হকের আর জালিমের যুগে কি আছে বলুন। আপনাকে বুঝছে আমার কথা না বুঝেন না? আমি একমাত্র বলছি না, আমি আমার ভাব প্রকাশ করছি না, আমি বলছি যে বাস্তবটা কেমন কিনা। গণতন্ত্রের শহীদকে মেম্বার থেকে ঘোষণা দেবে একটু চিন্তা করতে হবে। কত রাস্তায় তো গণতন্ত্রের আন্দোলন আছে, আপনি এখানে ইসলাম নিচ্ছেন কেন? আপনার কাছে জিজ্ঞাসা করেন আসে বিষয়টা কি বলছেন আপনার কাজে? হ্যাঁ মাসলুম সন্দেহ আছে, প্রত্যেক মাসলুম কি শহীদ হয়? শহীদের নামটা অনেক শক্ত শক্ত আমি বলতে পারবো না, বলবো আল্লাহ কি যে শহীদ হয়েছে এর মধ্যে হতেও পারো, কিছু আছে যারা শহীদ হয়েছেন যারা আছে হয় নাই না কি হয়েছে জানি না, নাম নাই কারণ নাই, ছেলে মেয়ে পর্দা এই সেই সব করতেছে, বাস মরে গেলে আমাদের দেশে মরে গেলেই সব নিষ্পাপ হয়ে গেল। যদি দেওয়ার পরে না পালা যেত মরে যেত বঙ্গভবনে সব তাকে শহীদ দিত, তার নাম শহীদ হবে না, মানে মরার পরে আর কেউ আমাদের দেশেই থাকে সব ভালো, মরার পরে বিচারটা আপনার করার কি অধিকার সেটা আল্লাহ গ্রহণ করবেন। তবে যদি শরীয়তে কোনো আপনার কাছে দলিল থাকে, এখন হাদিস কোরআনকে এচাই পাচাই দানে বানে ব্যাখ্যা ব্যাখ্যা করে দিয়ে বাস আপনি একটু বাস সুবিধার ফায়দা নেওয়ার জন্য। হ্যাঁ আমরা বলছি না, আমি জানি না, এই যে আমি আপনাদেরকে বিষয়টা খুলে বললাম, বিষয়টা আল্লাহ সুবহানাহু ভালোই জানেন কে শরীয়ত ছিটকে হয় নাই, বাকি কোটার ব্যাপারটা আপনি বুঝিয়ে বললাম, শহীদ বলা যাবে কিনা ব্যাপারটা আপনার বুঝতে হবে, আর শহীদ বললেই আবার ফেরবিলের মাথা দেওয়া হয়েছে যে শহীদ তার জন্য আবার দেওয়া কিন্তু জান নাকি শেষ সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে আমার একটু চাপের মুখের থেকে যেমন বললে একটু ফায়দা হয় তেমন তা বলার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে শরীরকে বোঝার জানার অঙ্কি দান করুন। হ্যাঁ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।